এরকম ফাড়ু ফাড়ু ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাপোর্ট করো যেন আমি একটা গোপ্রো কিনতে পারি, গোপ্রো তোমাকে ভিউ করে যেন দেখাতে পারি, সেরকম তো সঙ্গে থাকো। আমার যেহেতু গোপ্রো নেই তাই আমাকে এভাবে শ্যুট করতে হবে, পরে যদি পরে যখন গোপ্রো কিনবো আমি তখন তোমাদের ভিউটা আরও ভালো পাবে। তো একটা ফোন আসার কারণে আমি রাস্তার সাইড দাঁড়ালাম, কারণ হ্যাঁ বাইকে যেতে যেতে কখনো ফোন করা উচিত নয়, বাইক যেতে যেতে ফোন করা কখনো উচিত নয়। আর আমি মনে করি যে সাইডে দাঁড়িয়ে কথা বলে নেওয়া তারপর বাইক চালানো একটা খুব ভালো কাজ, মানে সব থেকে সুরক্ষিত কাজ একটা। আমার দেশের পতাকা এখন সহগর্বে উঠছে দেখতে পাচ্ছ। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আর আমি আজকে যাচ্ছি গ্রামে আছি, এখন তো আমি গ্রাম থেকে যাচ্ছি দুবরাজপুর। আর এই যে পেছনে দেখছো এই সাইডে আমার গ্রাম, তো আমি গ্রামে বাইরে এসে ইন্ট্রোটা নিচ্ছি। তো যাই হোক, এখান থেকে ভিডিও শুরু করছি। আর এটা হলো একটা মন্দির, তো এখানে একটা বিশাল বড় বট গাছ আছে, বট গাছের নিচে দাঁড়িয়ে আছি আমি। এটা হলো একটা মন্দির, তো আমি এখান থেকে ইন্ট্রো নিচ্ছি। এই যে আমার বাইকটা দাঁড়িয়ে আছে এখন, এই বাইকে যাবো আমি। আর চেস্ট মাউন্ট লাগিয়ে নিয়েছি, তো ভিডিওটা শুরু করবো এবারে, দেখা যাক। তো ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো রাইডে মজা নিতে থাকো। আবার একবার দেখাচ্ছি, ভিউটা কিছুটা এরকম থাকবে, এভাবে আমি বাইক চালাই। তো ভিউটা জানি না কেমন আসে, তোমরা কী কী দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ, তাও আমি দেখানোর চেষ্টা করছি যে ভিউটা ঠিক এরকম টাইপের আসবে। আর যেহেতু আমার ওয়াইড অ্যাঙ্গেল নয় তো আমাকে এভাবে এখন আপাতত এভাবে শ্যুট করতে হবে। আর আমার যেহেতু গোপ্রো নেই তাই আমাকে এভাবে শ্যুট করতে হবে, পরে যদি পরে যখন গোপ্রো কিনবো আমি তখন তোমাদের ভিউটা আরও ভালো পাবে। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে একদম। ওয়েদারটা খুব সুন্দর আছে, আজকে ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি এখানে দাঁড়াবো কারণ ভিউটা একবার দেখে নেওয়া উচিত যে কেমন আসছে না আসছে। জঙ্গলটা অনেকটা এলাকা জুড়ে আছে এখন, একটা দারুণ হয়ে যায়, মানে দেখা যায় না। আমার দেশের পতাকা এখন সহগর্বে উঠছে দেখতে পাচ্ছ, তো যাই হোক ভালো লাগছে। আর এটা হলো নিরাময় রোড, নিরাময় এই ডান দিকে চলে যাচ্ছে কান্তর ছানুচে, আর বাঁ দিকে চলে যাচ্ছে দুবরাজপুর। আমি দুবরাজপুর দিকে যাচ্ছি, দুবরাজপুর যাচ্ছি আমি এখন। একটা অসাধারণ ভিউ, সামনে মেঘ করে আছে, রোদ উঠেছে, প্রচণ্ড বাতাস দিচ্ছে, আজকে জানি না ভয়েসটা কেমন আসছে, প্রচণ্ড বাতাস দিচ্ছে। আর এই ডান দিকে হচ্ছে করোনার সময় এখানে প্রচণ্ড পরিমাণে রোগী আসতো, করোনা রোগী। এটা আগে নিরাময় হাসপাতাল ছিল, টিবি হাসপাতাল ছিল, এখনও আছে,
তবে এটা এখন করোনা হাসপাতাল করে দিয়েছে বেশিরভাগই। সামনে আমাকে ওভারটেক করে চলে গেল, কিন্তু আমি ওভারটেক করবো না, কারণ গাড়ি সাবধানে চালানো উচিত। কাউরি দেখে স্পিড বাড়িয়ে দিলাম, নিজেকে বেশাল মনে করলাম, এটা কখনোই সাপোর্ট করবো না আমি। সাবধানে সবসময় সাবধানে চালানো উচিত, আর বিশেষ করে টার্নগুলো খুব সাবধানে চালানো উচিত। গাড়ির ফিউলের ঢাকনাটা খোলা আছে এখানে সামনে, আজকে রাস্তাঘাট একটু সুমসাম পাবে কারণ আজকে মহরম। আজ রাস্তাঘাট একটু সুমসাম কারণ আজকে মহরম, মহরমের দিনে রাস্তাঘাট সুমসাম, মানে জানি না সামনে যাওয়া হবে কি না, তাও যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক, কারণ যে রাস্তা ব্লক থাকে তো, আর রাস্তা ব্লক আছে নাকি বাজার বাজার যাওয়ার, বাজার যাওয়া বাজার বাজার। তো আমি একটা সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করলাম যে রাস্তা ব্লক আছে কি না ওই সাইডে, কারণ রাস্তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে। তো সেই বিল্ডিংটা বললো হেতমপুর হয়ে চলে যাও, এটা হেতমপুর রোড। আর এটা হলো একটা মানসে মানে একটা হাসপাতাল যাওয়ার রাস্তা, আর এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা রাজবাড়ি গেট, জানি না ভয় আসছে কিনা, তবে এটা একটা রাজবাড়ি গেট। প্রচণ্ড ধুলো, হেলমেট হেলমেট না পরে এলে অবস্থা খারাপ হয়ে যাবে, এদিকে যা ধুলো উঠছে, কারণ সামনে একটা গাড়ি গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো একটা ফোন আসার কারণে আমি রাস্তার সাইড দাঁড়ালাম, কারণ হ্যাঁ বাইকে যেতে যেতে কখনো ফোন করা উচিত নয়, এটা বাইকে যেতে যেতে ফোন করা উচিত নয়, এটা রুলসে পড়ে একটা, বাইক যেতে যেতে ফোন করা কখনো উচিত নয়। আর আমি মনে করি যে সাইডে দাঁড়িয়ে কথা বলে নেওয়া তারপর বাইক চালানো একটা খুব ভালো কাজ, মানে সব থেকে সুরক্ষিত কাজ একটা। পাঁচ কিলোমিটার রাস্তাটা আমার 8 কিলোমিটার হয়ে গেল, এই আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো মহরম হওয়ার কারণে আমাকে কতটা ঘুরে ঘুরে আসতে হলো তোমরা দেখতে পেলে ভিডিওর মধ্যে। তো যাই হোক, যে মহরম আজকে কিছু করার নেই, ঘুরে ঘুরে আসতে হবে, কারণ এপাশে পুরোটা রোড জ্যাম, ওইদিকে চলে গেলে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো অনেকক্ষণ। ভাইটি চলে এসছে আমাদের,
তো যাই হোক, ভালো হলো, ঘুরে ঘুরে এলাম, একটু ঘুরে ঘুরে এলাম কিন্তু দাঁড়িয়ে থাকলাম না। তো হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করাটা তোমাদের জরুরি। আর এইভাবে পাশে থেকো, দেখতে থাকো, এরকম ফাড়ু ফাড়ু ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাপোর্ট করো যেন আমি একটা গোপ্রো কিনতে পারি, গোপ্রো তোমাদের ভিউগুলো যেন দেখাতে পারি সেরকম। তো সঙ্গে থাকো, টাটা।